সবার আগে বলে দিই বন্ধুরা, ভিডিওটি স্কিপ করে যাবেন না, অনেক কিছু দেখার আছে। এখানে আমার নিউ কালেকশন হগরমা বাজরি, যেটা হেলিকপ্টার বাজরিকা বলে, সেটা আমি একটা নতুন নিয়ে এসেছি। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ভালো আছে আপনাদের এরিয়ার পোষা পাখিগুলো। ফিরে এলাম নতুন ভিডিও নিয়ে বার্ডস অ্যান্ড গার্ডেনিংয়ের পক্ষ থেকে। আবার বন্ধুরা, আগে আমি একটা ভিডিও করেছিলাম, তাতে আমি নতুন একজোড়া হেলিকপ্টার মানে হগরমা বাজরিকা কিনে নিয়ে এসেছিলাম, কিন্তু বললাম না যে বিশ্বাস করলে ঠকতে হয়, তো সেই জোড়াও আমার ঠিক জোর হয়নি। আবার এক জোড়া নতুন কিনে নিয়ে এসেছি আমারই এক বন্ধুর দিয়ে, যে ঠকিয়েছিল আগেরবার তার থেকেই নিয়ে এসেছি। জানি না কেমন হবে, দিয়েছি, একটু সেট আপ হওয়ার পরে দেখে নেবো যে ওদের জোর পাচ্ছে কি না, নাহলে আমাকে আবার অন্য চিন্তাভাবনা করতে হবে। সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো, আর শেয়ার করবো যে আমার বার্ডসের জন্য কী কী মেডিসিন দিই আমি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো। চলুন তাহলে বন্ধুরা দেখুন, যেমন তার মধ্যে আজকে দেবো ওদের আজকে দেওয়ার ডেট অ্যাপেল সিডার ভিনিগার, যেটা আমি প্রত্যেক সপ্তাহে দিয়ে থাকি, এবং নিয়মিত যে ওষুধগুলো দিই সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো। এখানে বন্ধুরা সিফা আছে, ভিটামিন D3 আছে, A to Z আছে, ইমিউনিটি বুস্টার আছে, মক্স আছে, তারপরে আছে আপনার হচ্ছে লিপ 52, তারপরে আছে অলিভ অয়েল আছে, অ্যাপেল সিডার ভিনিগার আছে। কোনটা কি কাজে লাগে সেটা আমি বিস্তারিত ভিডিও করে আপনাদের একদিন দেখাবো। আগে দেখিয়েছি, কিছু বাদ গেছে, আবার পুরোটা আমি একদিন ভিডিও করে দেখাবো। অ্যাপেল সিডার ভিনিগারটা আপনারা এইভাবে দেখে বুঝতে পারবেন না, সঠিক মাপটা আপনাদের বলে দিই। হাত বাটি জল, যে পাখির যে জলের পাত্র আছে স্কোয়ারে, যে বাটিগুলো, সেই বাটি হাফ বাটি জল নেবেন, তাতে 10 ফোঁটা, 8 থেকে 10 ফোঁটা দিয়ে দেবেন অ্যাপেল সিডার ভিনিগার। এটা হচ্ছে এদের সঠিক মাপ। এটা দিলে কি করে, ওদের পেটটা সবসময় পরিষ্কার থাকে, সারা বছর আপনারা দেবেন কোনো অসুবিধা নেই, সপ্তাহে একদিন করে দেখবেন পাখি 70-80% এরা সুস্থ থাকবে। কেন, মানুষের বলুন আর অ্যানিমেলসের বলুন, পেটটাই তো আসল। পেটটা যদি ঠিক থাকে, পরিষ্কার থাকে, তাহলে রোগ অসুখ বিসুখের মাত্রাটাও কম থাকে। তা আমি ওদের দিয়ে দিয়েছি, অ্যাপ্লাই করে দিয়েছি বন্ধুরা। আর এখানে বলে নিই, অলিভ অয়েল যেটা, অলিভ অয়েলটা কিন্তু এগ বাইন্ডিংয়ের জন্য খুব কাজে লাগে। অলিভ অয়েলটা আপনারা অবশ্যই ইউজ করবেন, ডিম দেওয়ার আগে সফট ফুডের সাথে মেখে মিলিয়ে দেবেন, দেখবেন ওদের এগ বাইন্ডিংয়ে কোনো প্রবলেম হবে না। আর সিফা আছে, মক্স আছে, দুটোই একই কাজ হয়, ঠান্ডা লাগলে ওদের, জ্বর হলে, ঝিমুন ঝিমিয়ে থাকলে পাখি, ওদেরকে দিলে পরে মক্স বলুন বা সিফা বলুন, ওদের দেবেন, একদম খুব তাড়াতাড়ি কাজ দেবে। ঠিক আছে বন্ধুরা, বিস্তারিত একদিন আপনাদের ভিডিও করে দেখাবো। আর এখানে লিপ 52 তো আপনারা জানেন ক্রিমির কোর্স করানোর ক্ষেত্রেও লাগে, আর এখানে আপনারা রেগুলার মানে উইকলি বেসিসেও একদিন দিতে পারেন, দুদিন দিতে পারেন লিপ 52, পাখি ভালো থাকবে। ভিটামিন তো অবশ্যই দেবেন, বাচ্চা হারিতে থাকলেও দেবেন, ডিম পাড়ার আগেও দেবেন, আর বাচ্চার স্বাস্থ্য দেখবেন তাতে ভালো থাকবে, ভিটামিনের কোনো ঘাটতি হবে না। যাবার ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা, যাবা কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ওদের লাগে, ক্যালসিয়ামের ঘাটতি হয় ওদের। যাবাকে কিন্তু ডিম দেওয়ার আগে বলুন, ডিম দেওয়ার পরে বলুন, কন্টিনিউয়াস ওকে কিন্তু ক্যালসিয়ামের ঘাটতি মেটাতে হয়। যেটা ধরুন আপনারা ক্যাটেল সিড বোন বলুন বা অন্যান্য এর দিক থেকে যতটা না পারে, আপনারা মেডিসিনের মাধ্যমে তার থেকে বেশি ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করবে। এটা হচ্ছে হগরমা বাজরি, যাকে হেলিকপ্টার বাজরিকা বলে। এটা এক পেয়ার নিয়ে এসেছি, জানি না কত যে নতুন জায়গা সেটা হোক, কতদূর কী ওরা জোর খায়, নাহলে অন্য চিন্তাভাবনা করতে হবে আমাকে। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও, যদি আপনাদের ভালো লেগে থাকে, নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকল বন্ধুরা আমার ভিডিওর সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধুরা পাশের সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে প্রত্যেক ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, সবার আগে আপনি দেখতে পাবেন ভিডিওটি। আর ভালো থাকবেন, ভালো রাখবেন আপনাদের অ্যাভিয়ারের পাখিগুলোকে। আজকের মতো এখানেই শেষ করলাম বন্ধুরা।
ভালো থাকবেন বন্ধুরা, ভালো রাখবেন অবশ্যই আপনাদের আইভিআরের পোষা পাখিগুলোকে।